আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আগস্ট সেপ্টেম্বরের 1 তারিখ আজকে রবিবার। তো সকাল এখন বাজে কিন্তু 8:30 হবে মনে হয়, কয়টা বাজে ঠিক মনে নেই। তো আমি দেখেন কসুরলতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। সেদিনকে এক মুঠো রান্না করিলাম চিংড়ি মাছ দিয়ে, আজকে আর এক মুঠো রান্না করছি। তো কসুরলতি চিংড়ি মাছ দিয়ে এখানে রান্না করছি, আর রাইস কুকারে ভাত দেব। সেই সময় চলে গেছে কারেন্ট, তো যার কারণে দেখেন রাইস কুকারে ভাত দিতে পারিনি। তো এই যে এখানে আমার যে একটা চুলা আছে ভাঙা রান্নাঘরে, তো সেই চুলোয় ভাত রান্না করছি আমি, আর মা এই যে বসে রয়েছে আমার পাশে। তো ভাতও মনে হয় হয়ে গেছে তখন। তো এই ভাত রান্না করছি আর তখনই এসে কারেন্ট। তো যাই হোক, সকালের কাজকর্ম সবই হয়ে গেছে, শুধু রান্না বাকি আছে। তো ঠিক আছে, ভাত ফ্যান গালাবো ওখানে। ভাতে ফ্যান গালাবো ওখানে তো ঠিক আছে, আমি ঝটপট ভাতের ফ্যান গলাই। আর এদিকে যে তরকারি রান্না হয়ে গেছে, তো রাফি রাব্বু খেয়ে দিয়ে আজকে গাড়ি নিয়ে যাবে। আজ 3 দিন তো মেহমান টেহমান এসে আর গাড়ি টাড়ি চালায়নি। তো দেখেন কসুরলতি আর এদিকে ধনে পাতা ভর্তা করে ঘরে আসলাম। আর ঘরে আসার সাথে সাথে আমাদের বাড়িতে আরেকটা মেহমান আসছে, সেটা হচ্ছে এই যে গত 1 সপ্তাহ আগে যে আমার এক ফুপুদের বাড়িতে গেলাম, আমাদের গ্রামেই ওই পাড়াই। তো সেই ফুপুর আমি গতকালকে খবর পাঠাইলাম, মানে আমি যেয়ে বলে আসিলাম যে ফুপু মা আসছে তোমার দেখার জন্য, খুব ছটফট করছে। কারণ আমার আপন চাচাতো ফুপু মানে কি, আমার মার যখন বিয়ে হয়েছে ফুপুরা অনেক ছোট ছিল। তো আমার ফুপুর মানে মানুষই করেছে আমার মা, একসাথে মানে আমার মার কাছে খেয়ে দিয়ে আমার মার সাথে গল্প গুজব করে ফুপুরা বড় হয়েছে। তো যার কারণে মার ফুপুর পারে অনেক মানে ভালোবাসা, আবার ফুপু মার খুব ভালোবাসে, গেলেই শোনে মার কথা। আরও মা তো এখন অসুস্থ, আর আগে তো সুস্থ ছিল। মা কত ওদের চুলে তেল দিয়ে দিত, কত মাথা উকুন কেড়ে দিত, বিলি কেটে দিত, ওদের কাজ করে দিত, ওদের মানে খুব মানে ফ্রি ছিল আর কি, ভাবি আর ননদ। তো যাই হোক, সেই ফুপুর কালকে আমি খবর পাঠাই দিয়াছিলাম যে ফুপু মা আসছে তোমার সাথে দেখা করার জন্য, খুব ছটফট করছে, কিন্তু মা তো আর আসতে পারছে না, হেঁটে তুমি যাবা। তো তাই ফুপু আর কি আসছে মার সাথে দেখা করার জন্য। তো ফুপুদের নাস্তা দিলাম গতকালকে, যে ফ্রায়েড রাইস রান্না করিলাম, মুরগি মানে চিকেন ভাজিলাম, তো সেটা গরম করলাম, গরম করে ফুপুদের দিলাম, মিষ্টি দিলাম। তো মাশাল্লাহ ওরা খেয়ে অনেক পছন্দ করেছে সবাই। তো তারপরে যে দেখেন ফুপুরা চলে গেল, এখন আসলাম রান্নাঘরে। আমার এই যে খড় বিচালির তো সব পাশেই টিন দেওয়া হয়ে গেছে, শুধু এই যে এই সাইডটাই বিচালি আছে। তো আজকে এই সাইডটা আমি খুলে ফেলবো, খুলে মা আর আমি মিলে মানে টিন দেব। তো মা বলছে আমি বসে থাকি, আমি বুদ্ধি দিই আর তুই কাজ কর। তো যাই হোক, মা বসে বসে আমার বলছে কি দে কি করবো। তো ভাবিলাম কিছু কাঠ কিনবো, তো কাঠ রাফি রাব্বু কিনে মানে কিনতে যেখানে জাতি হয় সেখানে নিয়েই যায় না, যেই বলি যে কাঠ কিনবো সেইও গাড়ি চালিয়ে সোজা বাড়ি চলে আসে, মানে তার মানে কাঠ কিনে দেবে না। আর একা একা যদি কাঠ কিনতে যাই তাহলে তো আবার মানে সংসারে অশান্তি ঝামেলা বাঁধবে তার বিনা অনুমতিতে, যদি আমি একা একা কাঠ কিনতে যাই। তো অবশেষে বাঁশ টাস ফেড়ে বাড়ি যা আছে তাই মাই দিয়েই কাজ চালাচ্ছি। তো দেখেন এরই মধ্যে কিন্তু সেই রান্নাঘরের অফ ক্যামেরায় খড় বিছালি সব খুলে ফেলাইছি, খুলে টুলে ফেলে এই যে মা রান্নাঘরের ভিতর বসে রয়েছে। আর আমার কিন্তু রান্নাঘরের ওই যে আমাদের সামনে যে উঠোন, উঠোনের ওখানে কিন্তু দরজা। তো ওই দরজাটা কি হয়, নিচু ঢুকতে গেলে আনাজ কোলে থাকে, আনাজও ব্যথা পাই, মানে খুঁটির সাথে গুঁতো খাই, আমিও খুঁটির সাথে গুঁতো খাই, মাথায় গুঁতো খাই, আবার পেরেক আছে, পেরেকে আমার শুধু কাপড় ছেড়ে। তো যার কারণে ওই দরজাটা আমি বন্ধ করে দিলাম, ওই দরজা বন্ধ করে দিয়ে এই যে খড় বিছালি ছিল যে পাশে
এই সাইডটায় আমি অর্ধেক টিন দিয়ে ঘিরে দেবো আর বাকি অর্ধেক দরজা করব। তো তাই মা ওখানে টিনে হাত দিয়ে বসে রয়েছে। তো যাই হোক, মা আসলে বসে বসে আবার আমার একটু কাজে সাহায্যও করছিল, টিন টিন ধরে দিচ্ছিল। তো তারপরে দেখেন আলহামদুলিল্লাহ প্রায় 3 ঘন্টা ধরে মানে পরিশ্রম করার পরে আমার রান্নাঘরটা দেখেন, এই যে এই র্যাকটা ছিল এই পাশে, সেই র্যাকটা নিয়ে আমি এই পাশে রাখলাম, আর এই যে এই র্যাকটা ছিল এই পাশে, মানে যত এখানে যা জিনিসপত্র ছিল সবই উলট পালট করেছি। আজকে এই পাশে জিনিস ওই পাশে রাখিছি, ওই পাশে জিনিস এই পাশে রাখিছি, রেখে রান্নাঘরটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আছে শুধু বাকি রং করা। তো ইনশাল্লাহ রঙও করে ফেলবো এক সপ্তাহের ভিতরে। তো যাই হোক, দেখেন রান্নাঘরটা মনের মতন করে সাজাইছি, আর এদিকে এই যে শিকাগুলো এখানে বাঁধাইছি। তো এই টিনটা রং করা যার কারণে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই টিনটা রং করা নেই, ইনশাল্লাহ তো রং তো করবই। তো যাই হোক, একটু সময়ের অপেক্ষা। আর এই যে এখানে আমার সেই পাইপের চুলা, পাইপটাও কিনতে পারিনি এখনও পর্যন্ত, যাব দেখি সময় করে আর কি, রাফির মাদ্রাসা যখন ছুটি হয় বাড়ি আসি তখন যাব। আর এই যে দেখেন এই যে অ্যাঙ্গেলগুলো চিকুন চিকুন, এই অ্যাঙ্গেলগুলোই আমি কড়াই, শিকা, তারপরে কিছু দরকারি জিনিসপত্র এগুলো সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা, কিন্তু আগে আমার দরজা ছিল, ওই যে বাসে, ওই বাসে যে আমি কত মাথায় গুঁতা খাইছি, আর মাথায় গুঁতা খালি মনে হতো মাথার ঘিলু মানায় নইরে যাই, আর আনাস তো এই পাশের খুঁটিতে গুঁতা খাইতো, মানে ও আমার কোলে থাকতো, ছোট দরজা, আমি মাথায় গুঁতো খাতাম আর আনাস ওই খুঁটিতে গুঁতো খাইতো, আর সে আনাসও কাউ কাউ শুরু করে দিত গুঁতা খাইয়ে। তো যাই হোক, আল্লাহ তালা হঠাৎ করে মাথায় বুদ্ধিটা দিল। রান্নাঘরের ভিতরে আসলে আমি বসে বসে ভাবি যে কোন দিকে কি করলে ভালো হয় না হয়। তো এখানে দেখেন আমি এই যে আমার সালির ঢমটা দেখাচ্ছি, এই ডিব্বাটা হচ্ছে একটা পানির ডিব্বা প্লাস্টিকের। তো ঢাকায় যখন থাকতাম তখন আমাদের ফুটানো পানি খেতে হতো, তো একদিন পাতিলে অনেক পানি ফুটাতাম, ফুটিয়ে এই ডিব্বার ভিতর রেখে সারা সপ্তাহ খেতাম কিংবা 2-3 দিন ধরে খেতাম। তো এই ডিব্বা হচ্ছে খুবই নর্মাল একটা প্লাস্টিকের ডিব্বা, দাম নিল মনে হয় 250 থেকে 300, মানে বেশিরভাগ মনে হচ্ছে যে 250 টাকায় নিল। তো আমার এক আপু গতকালকে কমেন্ট করছেন যে আপু আপনার ওই ডিব্বাটা দেখে আমার খুব ভালো লাগে, এরকম নাকি আপু খুঁজেছে কিন্তু পায়নি। তো আমি যখন এই ডিব্বাটা কিনি তখন ওই লোকরাই বলছিল যে নতুন মার্কেটে আসছে, আবার কিছুদিন পর মানে উধাও হয়ে যাবে, কিছু কিছু জিনিস দেখবেন বিশেষ করে একটু নর্মাল জিনিস কিন্তু দেখতে আবার ভালো লাগে, সেইগুলা মার্কেটে হঠাৎ করে আসে আবার কিছুদিন পরেই মার্কেট থেকে হঠাৎ উঠে যায়। তো আমার মনে হচ্ছে এই পানির এই কলটাও মনে হয় সেরকম, খুবই নর্মাল একটা পাতলা প্লাস্টিকের কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর অনেক বড়ো, কিন্তু ক্যামেরায় ছোট দেখা যায় কিন্তু বাস্তবে অনেক বড়। তো যাই হোক, আমার মনে হয় মার্কেটে এটা এখন নাই, যার কারণে আপুটা খুঁজে পাচ্ছে না। তো এই যে গ্যাসের টেবিল দিয়েছি এখানে, চালের ড্রাম দিয়েছি এখানে, আর পেঁয়াজ রসুন এগুলো রেখে দিয়েছি টেবিলের নিচেই, গ্যাস সিলিন্ডারও টেবিলের নিচেই। আর এই যে এখানে একটা র্যাক রাখিছি, এটাই হচ্ছে উপরে সব দুধের বোতল, আর নিচেই 2 থাক খালি রাখিছি, কারণ আমি যখন থালা বাসন পরিষ্কার করে আনবো তখন পানি ঝরানোর জন্য এখানে উপুর করে রাখবো, ওই 2 থাকে উপুর করে পানিগুলো যেই ঝরে যাবে তখন এই পাশের এই র্যাকে রাখবো। আর এই যে দেখেন আমার পায়ের নিচেই 2-3 প্রকারের বস্তা পাতিছি, যাতে করে বৃষ্টির পানি মানে স্যাঁত শীতে যেহেতু রান্নাঘরটা, যাতে আমার কাদা না হয় রান্নাঘরের ভিতরে, এই জন্য। তো ওখানে যে মা বসে বসে, মা আর আনাস কী জানি করছে। তো যাই হোক, ইনশাল্লাহ এই যে সামনে গোয়াল ঘর করব, এই যে আমার ঘর, রান্নাঘর এবং গোয়াল ঘর সব 3টে জিনিসই এক জায়গায়। তো এক আপু কমেন্ট করছিলেন যে এখানে গোয়াল ঘর করলে আমার ঘরে গন্ধ লাগবে বা মশা মাছি হবে, আসলে করার কিছু নেই, কারণ এই জায়গাটা কিন্তু যখন বিক্রি করবে যাদের জায়গা তখন আমরা অর্ধেক নিব আর ওই যে পাশের বাড়ির ওরা অর্ধেক নেবে। তো যার কারণে যে অর্ধেক আমরা নেব সেই অর্ধেকে সাইড করেই আমি কাজগুলো করছি, যাতে করে ভবিষ্যতে ভাঙাচুরা করা না লাগে, কারণ অনেক কষ্টের টাকা দিয়ে যখন আমি জিনিস করছি ইট বালু সিমেন্ট দিয়ে, তখন এটা যখন ভেঙে ফেলতেই হবে তখন তো
আসলে কষ্টের শেষ নেই। তারপরে যদি টাকা পয়সা অনেক বেশি থাকতো তাহলে দেখা যায় মানুষের যে ভেঙে দিল দিল, আবার নতুন করে করলাম। তো আমার এই যে সামান্য গোয়াল ঘর করতে যা টাকায় লাগবে বা খরচ হবে, সেটা আমার কত কষ্টের টাকা সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। তো এই কষ্টের টাকাগুলো আমি সহজে যেখানে সেখানে ফেলিয়ে কোনো কাজ করব না, অনেক ভেবে চিনতে তারপরে কাজ করব। তো যাই হোক, ভাবছি যে জায়গাটা যেহেতু আমাদের দুই ঘরের মানুষেরই ভাগ করে নিতে হবে, তো আমি যে সাইড থেকে কিনবো ভবিষ্যতে সেই সাইড করেই আমার গোয়াল ঘর রান্নাঘর সেগুলো আমি করছি। তো দেখেন, রান্নাঘরে তো কাজ করা শেষ, আলহামদুলিল্লাহ গুছানো শেষ, এখন বাকি আছে শুধু দরজাটা করা। তো দরজাটা করার জন্য এই যে এখানে মা বলছে এইভাবে এইভাবে করো, তো আমি সেইভাবে দরজাটা করছি। তো আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে যে দেখেন, আমি দরজাগুলো পেরেক পোতা হয়ে গেছে, বানানো শেষ, এখন দরজাটা রান্নাঘরে লাগিয়ে দেব। তো এখানে যে দেখেন একটা বুদ্ধি করেছি, সেটা হচ্ছে এই যে পেরেকের সাথে এই গোল গোল এই চাতকিগুলো দিয়ে পেরেক পুঁততে হয়, কিন্তু এই চাতকিগুলো দোকানে খুঁজে পেলাম না, বাড়িও নেই, যার কারণে আটার যে মোটা মোটা পলিথিন থাকে, আটার প্যাকেট, তো আটার প্যাকেট আমি কেটে কেটে ওইরকম গোল গোল করে নিয়েছি। তারপরে যে দেখেন, রান্নাঘর গুছিয়ে টুছিয়ে গোসল করে আসছি প্রায় আসরের আজানের পরে। আসার পরে তারপরে কিছু ভাত ছিল সকালে রান্না করা, সেই কসুলতি আর ভাত, তো সেগুলো খাওয়া দাওয়া করে একটু সময় কাটালাম মার সাথে কাটিয়ে। তারপরে এই যে এখন রাতের বেলা আমার এক ফুফু শাশুড়ি হয়, মানে এই ফুফু শাশুড়ির কিন্তু আমাদের গ্রামেই বিয়ে হয়েছে, আমার দাদির বাড়ির গ্রামে। তো ওখানকার সুবাদে আমার ভাবি হয় আর এখানকার সুবাদে ফুফু হয়, ফুফু শাশুড়ি হয়। তো সে আবার তাই মার সাথে গল্প করছে, সে আর কি বাপের বাড়ি আসছে, মানে আমার দাদি বাড়ির গ্রামে এর বিয়ে হয়েছে। আর ওই সুবাদে আমার ভাবি হয় আর এই সুবাদে আমার ফুফু শাশুড়ি হয়। তো ফুফু শাশুড়ি আর আমার মা যেহেতু ওদের মামি হয়, তো তাই গল্প করছে ওরা বসে বসে। আর আমি আসলাম এই যে রান্নাঘরে চাল নিয়ে, রাইস কুকারে ভাত দিয়ে দেবো, দিয়ে তারপরে ওল দিয়ে মুরগির মাংস রান্না করব আর লাউ দিয়ে শিং মাছ রান্না করব। দেখেন এখন হচ্ছে রাত 10টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমি রান্নাঘরে ছিলাম, এতক্ষণ রান্নাঘর থেকে মাত্র ঘরে আসলাম। এখানে যে দেখেন মার জন্য যে গতকাল ডাক্তার দেখালাম সেই ওষুধগুলো লিখে দিয়েছে, 15 দিনের ওষুধ অনেকগুলো। তো এক পাতা, তিন পাতা, চার পাতা, রাফিয়ার ভিতরে ঝিঝি পোকা ধরে রয়েছে এই যে এক পাতা। তো এইটি ওষুধ দিয়েছে মোট মার 15 দিন। আচ্ছা, ওষুধগুলো সব দেখে পলিথিনে ধরে রাখো। তো দেখেন মা রানাজ ঘুমাচ্ছে। তো রাফির আব্বু আসার সময় সন্দেশ নিয়ে আসছে। তো সন্দেশ, হ্যাঁ আছে, খাবা আব্বু দেবো। এ দেখেন সে পিঁপড়াইতেছে, মা রাফি খেয়েছে সন্দেশ। আসা দিচ্ছি দাঁড়াও, সন্দেশ খাওয়ার পরে মা ঘুমাচ্ছে আর আমি হচ্ছে ওল রান্না করলাম। ওল রান্না করলাম মা মুরগির মাংস দিয়ে, আর দেখি 2টো লাউ কাটলাম, বাটনা বাটলাম, মাছ ধুলাম। তারপরে এই যে দেখেন রাত্রিটা বয়ে এসে বাড়ি, আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে গাড়ি নিয়ে গেল। তো এসে এই যে লাউ দিয়ে শিং মাছ রান্না করবে। আমার লাউ রান্না মানে ভালো হয় না, এই জন্যই তুমি রাঁধছো না? তো আমার লাউ রান্না ভালো হয় না, এই জন্যই রাত্রির আব্বু রাঁধছে, আমি সব কেটে কুটে গুছাইয়ে দিলাম। আর এদিকে এই দেখেন, এই দেখেন ওল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, উপরে ভাজা জিরে গুঁড়ো ছিটাই দিয়েছি, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা শেষ করে দেব, দিয়ে তারপর ভিডিও এডিট করব, কারণ গ্যালারিতে আর কোনো নতুন ভিডিও নেই, মানে সব কি হয় গতকালকে যে ভিডিও করেছি সেই ভিডিও আজকে সারাদিনের ভিতরে টুকটাক করে এডিট করে রেখে দিলে
সকাল সকাল ভিডিওটা ছাড়া যায়। আর যদি ভিডিও এডিট করা না, মানে ভিডিও যদি না করা থাকে তাহলে অনেক রাত হয়ে যায়। তো যাই হোক, ভিডিও করা নেই গ্যালারিতে, আবার নতুন করে ভিডিও করতেই হবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো মা হচ্ছে গতকালকে চলে যাবে সকালবেলা সকালবেলা, আর আফিরাবুর গাড়িটি পাঠাই দেব। তো আজকে এখানে বিদায় নিলাম, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।